আল ওয়াহাবু আল্লাহ তাআলার অনেক অনেক বড় একটা বিশেষ নাম। আল ওয়াহাবু নামের অর্থ দানকারী। আল ওয়াহাবু নামের জিকির করলে অনেক বেশি ফজল আছে। কেউ যদি প্রতিদিন 7 বার আল ওয়াহাবু নামটি পাঠ করে, সে যে দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন, সে মুস্তাজাবুদ দাওয়াত হবে। 2, যে ব্যক্তি এশার নামাজের পর 1414 বার এই নাম পাঠ করবে, সে রিজিকের প্রাচুর্যতা লাভ করবে। 3, কেউ যদি যে ব্যক্তি বা দরিদ্র এবং অভাব অনটনের মধ্যে থাকে, সে নিয়মিত আল ওয়াহাবু নামটি পাঠ করলে মহান আল্লাহ তাআলা তাকে অকল্পনীয় শান্তি দান করবেন। 4 নম্বর ফাজাইল, কেউ যদি চাশতের নামাজের পর সেজদার আয়াত পাঠ করে সেজদায় গিয়ে 7 বার আল ওয়াহাবু নামটি পাঠ করে, সে মাকলুক থেকে বেপরোয়া হবে। 5, রিজিকের প্রাচুর্য পেতে চাইলে চাশতের সময় 4 রাকাত চাশত নামাজ আদায় করবে, সালাম ফেরানোর পর সেজদায় গিয়ে 104 বার কমপক্ষে 4 অথবা কমপক্ষে 50 বার আল ওয়াহাবু নামটি পাঠ করবে, ইনশা আল্লাহ অর্থ সম্পদের সে মালিক হবে। 6 নম্বর ফাজাল, বিশেষ কোনো সমস্যার সম্মুখীন হলে মধ্যরাত্রে ঘর বা মসজিদের বারান্দায় 3 বার সেজদা করবে, তারপর হাত তুলে 100 বার এই নাম পাঠ করবে, 3 রাত অথবা 7 রাত এই আমল করবে, ইনশা আল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। 7, কেউ যদি এশার নামাজের পর 1150 বার এই নাম পাঠ করে, সে ঋণগ্রস্ত থাকবে না। 8, অভাব অনটনের মধ্যে থাকা ব্যক্তি যদি বেশি করে এই নাম পাঠ করে অথবা এই নাম লিখে কাছে রাখে অথবা চাশত নামাজের শেষে সেজদায় 40 বার পাঠ করে, মহান আল্লাহ তাআলা তাকে দারিদ্রতা থেকে বিস্ময়করভাবে মুক্তি দান করবেন। 9, তো ঈমানের হেফাজতের জন্য প্রত্যেক নামাজের পর 7 বার এই আয়াত পাঠ করা পরীক্ষিত আমল। আয়াতটা হইতেছে রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত। 10 নম্বর, বরকত লাভের জন্য আল কারী মজুদ তাওলিয়া নামের এই নামের সঙ্গে মিলিয়ে পাঠ করা যেতে পারে। 11 নম্বর, বরকত লাভের জন্য এই নামের সঙ্গে আল কাফি শব্দ যুক্ত করে পাঠ করা হলে সুফল পাওয়া যায়। আর 12 নম্বর ফাজাইল, কোনো সমস্যার সম্মুখীন হলে খোলা মাঠে গিয়ে হাত তুলে 100 বার ইয়া ওয়াহাবু পাঠ করা হলে ইনশাআল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে।